পদ্মা সেতু চালু হওয়ায় ফরিদপুরের উপর দিয়ে যানবাহন চলাচল বেড়েছে কয়েক গুণ। তবে মুন্সিবাজার থেকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পর্যন্ত সরু সড়ক ও খানাখন্দ থাকায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। আর এসব যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। খায়রুজ্জামান সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু হবার ফলে ফরিদপুরের উপর দিয়ে এখন যানবাহন চলাচল বেড়েছে বহুগুণ। কিন্তু ফরিদপুর বরিশাল মহাসড়কের বাইপাস থেকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পর্যন্ত প্রশস্ত সড়ক না থাকায় প্রায় সময় যানজট লেগে থাকছে। এছাড়া এই সরু সড়কে থ্রি হুইলার সহ অন্যান্য ছোট যানবাহন চলাচল করায় দুর্ঘটনাও ঘটছে অনেক জায়গায়। জায়গায় গাড়া রাস্তা সাইডে মাটি নাই, এদিকে মুন্সির সড়ক বাইপাস থেকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের কথা বলে সড়কের দুপাশে গাছ কাটা হলেও রাস্তা বড় না হয় ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী। রাস্তার দুই সাইডে গাছ কেটে নিয়ে যাচ্ছে কিন্তু রাস্তা বাড়ায় না, রাস্তাই ব্যবহার করে রয়েছে। এই সড়কটি দুই পাশে আরও বর্ধিত করে ফোর লেন করে দিলে আমাদের ফরিদপুরের জনগণের জন্য খুব উপকৃত হবে। তবে ফরিদপুরের রাজবাড়ি রাস্তার মোড় থেকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে কুয়াকাটা পর্যন্ত সড়ক প্রশস্তকরণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। আগামী বছরে নাগাদ আশা করতেছি পুরোপুরি কাজ শুরু হতে পারবে। এই প্রকল্পটিতে এখন বর্তমানে আমাদের সড়কটি চব্বিশ ফুট প্রশস্ততায় আছে, টু লেন সড়ক। আমরা এটা সার্ভিস লেন সহ ফোর লেন, যা সিক্স লেন এক্সপ্রেসওয়ের যে নেচারে সেই নেচারে এই কাজটি করা হবে। ফরিদপুর হয়ে সড়ক পথে দ্রুত পদ্মা সেতু পাড়ি দিতে রাস্তা বড় করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।